সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম মন প্রাণ ঠান্ডা করার মতো একটা বেলের শরবতের রেসিপি নিয়ে। এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে, এই গরমে কিন্তু আমরা সকলে জলের শূন্যতা ভোগ করে থাকি। তো এই জলের শূন্যতা, শরীরে ঘাটতিটা পূরণ করার জন্য আপনারা চাইলে কিন্তু এই বেলের শরবতটা বাসায় বানিয়ে খেতে পারেন। আর বেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনারা যে যেমন মিষ্টিটা খাবেন এরকম করে কম বেশি করে চিনিটা নিয়ে নেবেন। তো এখানে আমি নর্মাল জল দিয়ে চিনিটা গুলে নেব, একদমই ঠান্ডা জল আগে দেওয়া যাবে না, তাহলে চিনিটা কিন্তু একদমই গুলবে না। তো আমি নর্মাল জল দিয়ে চিনিটা আগে গুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা বেল নিয়েছি, বেলটাকে ভেঙে নিয়েছি। আর একটা বেল দিয়ে কিন্তু আপনি 2 গ্লাস পরিমাণ শরবত করে নিতে পারবেন। তো এখন আমি একটা চামচের সাহায্যে এই বেলটাকে চারা থেকে বের করে নেব। তো আমার বেলটা কিন্তু আমি বের করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এখন এই বেলটাকে, যে চিনি দিয়ে আমি জলটা গুলেছিলাম, এই জলটা আমি এখানে অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি বেলটাকে জুস করে বের করে নেব। এখন ভালো করে আমি বেলটাকে মেখে নেব। তো এখানে বেলের যত শক্ত ছাবা আছে মনে হবে, আমি সেই ছাবাগুলো ফেলে দেব। আর বাকি যে বেলগুলো আছে সেগুলোতে ভালোভাবে চেটকে চেটকে আমি বেলগুলোকে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম শক্ত ছাবা। তো এই ছাবাগুলো আমি ফেলে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে আবার একটু চেটকে বেলটাকে বের করে নিচ্ছি। তো আমার কিন্তু এটা মোটামুটি প্রায় চেটকানো হয়ে গেছে, আর বের হবে না। তো এখন আমি একটু ঠান্ডা জল দিলাম, দিয়ে পাতলা করে নিলাম। শরবতটা যেরকম থাকে আমি এরকম করে পাতলা করে নিয়েছি। তো এই শরবতটা কিন্তু গুলার পর এমনিতেই এটা ভারী হয়ে যায়, বেলটা জমে একটু ভারী হয়ে যায়, তাই আমি একটু ঠান্ডা জল দিয়ে পাতলা করে নিলাম। এর পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছোটো বড় ছাঁকনি নিয়ে নিতে পারেন। তো এটা দিয়ে আমি বেলটাকে ছেঁকে জুসটাকে বের করে নেব। তো আমি এখান থেকে বেলটার জুসটা বের করে নিয়েছি। আর অবশ্যই এটাকে বেশি চেপড়ানো যাবে না, তাহলে বেলের শরবতটা কিন্তু তেতো হয়ে যাবে। তো আমার জুসটা কিন্তু একদম রেডি। তো এখন মিষ্টিটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে আপনি চাইলে আবার মিষ্টিটাকে বাড়িয়ে দিতে পারেন। তো আমার জুসটা কিন্তু একদম পারফেক্ট আছে, আমি একটা ভালো পাত্রে নিয়েছি। এখন নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা প্রায় ভারী হয়ে গেছে। তো এই জুসটাকে আমি সামান্য আর একটু পাতলা করব, যেন খেতে ভালো লাগবে। তাই আমি এখন 2টা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি শরবতটাকে 2টা গ্লাসে 2 ভাগে ঢেলে নিলাম। যেহেতু এটা আমি ঠান্ডা জল দিয়ে গুলিয়েছিলাম, তো এর সাথে এখন আমি অল্প পরিমাণে বরফের টুকরো দিয়ে দেব। 3 থেকে 4 টুকরো করে আমি বরফ এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু শরবতটা আরও বেশি খেতে ভালো লাগবে। আর বেলের শরবতটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, যেহেতু এখন প্রচুর গরম। এই গরমে কিন্তু ঠান্ডা জুস বা শরবত খেতে সবারই ভালো লাগে। এখন কিন্তু এই বেলের শরবতটা আপনি পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।